পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা কোটি কোটি মানুষের সুখের জন্য, স্বাচ্ছন্দ্যের জন্য সারা দিনমান কাজ করে চলেছেন। কিন্তু সতর্ক আর অসতর্ক চলে পাশাপাশি, যেমন চলে সাদা কালো ভালো মন্দ, এই বিদ্যুৎ আবার নিঃশব্দ ঘাতকও। কারণ বিদ্যুৎকে চোখে দেখা যায় না, হাওয়াতে যেমন প্রাণ জুড়িয়ে যায় চোখে দেখা যায় না, অনুভূতির মাধ্যমে বুঝতে পারি হাওয়ার অস্তিত্ব, তেমনি এই বিদ্যুৎ নামক অস্তিত্বকে একটু সতর্কতার সাথে ব্যবহার করলে আমরা অনেক অজানা বিপদ এড়াতে পারব। অসতর্কতার অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে প্রতিদিন কত কর্মীবন্ধু অকালে চলে যান, যার অধিকাংশই ঘটে শুধুমাত্র ভুল শাটডাউনের কারণে। তাহলে দেখে নি কি এই সতর্কতা যা অবলম্বন করলে আমরা বিপদ এড়াতে পারব। আমার জালাল সিপিটারটা এবার শাটডাউন লাগবে, ওই পলাশতলা আইসলার ডিপিতে একটা ইনকামিং জাম্পার আউট হয়ে গেছে। জালাল সিপিটার? হ্যাঁ জালাল সিপিটার। দাঁড়াও পারমিট টু একটা দিয়ে দিবে, জালাল টু নিয়ে জালাল সিপিটারে কাজ করতে হবে। চলো তোমাকে নিয়ে জালাল সিপিটার একটা শাটডাউন দিয়ে দিই। চলো আমি এদেরকে নিয়ে তাহলে আমি লাইনটা কাজ করতে যাচ্ছি। ঠিক আছে চলো এসো। তুমি এখান থেকে যাবে না কিন্তু? না না। আমার শ্যালোতে জল পড়ছে, তাই ভাবলাম এটা দেখে দেখতে আসি। তো দেখলাম কেউ অফ করে গেছে, আমি ভাবলাম এটা অন করে দেই তাহলে যদি জল পড়ে। চারপাশটা একবার ভালো করে দেখুন, শুধু নিজের কথা ভাবলেই চলবে? ওই যে দূরের পোলটায় এক কর্মী বন্ধু কাজ করছেন আপনাদেরই মঙ্গলের জন্য, আর আপনি এক্ষুনি কি বিপদ ঘটাচ্ছিলেন বলুন তো? আর আপনাকে দোষ দিয়েই বা কী লাভ, কোথায় গেলেন? এখানে যে দায়িত্বে ছিলেন কর্মী বন্ধু কোথায় বলুন তো? এই যে দাদা শুনছেন, একটু আসুন এদিকে আসুন। কোথায় গিয়েছিলেন? না আমি একটু চা খেতে গেছিলাম। আপনি তো আচ্ছা লোক মশাই, হ্যাঁ চা খেতে চলে গেছেন, আর ইনি এক্ষুনি যা করছিলেন তাতে আপনার ওই বন্ধুর ভয়ানক বিপদ হতে পারতো, একটু দায়িত্বশীল হন। মনে রাখবেন, আপনার সতর্কতা আর দায়িত্বশীলতা একজন মানুষের মূল্যবান প্রাণ বাঁচিয়ে দিতে পারে। একি ইনি তো মারা গেছেন, কিভাবে হলো? স্যাড ইনসিডেন্ট, উনি আসলে এই উপরের এলটি লাইনটিতে কাজ করছিলেন। আপনি দেখবেন এইচটি এবং এলটি লাইনের মধ্যে গ্যাপটা অনেক কম। তো উনি এলটিতে শাটডাউন নিয়েছিলেন কিন্তু এইচটিতে নেননি। আসলে ওভার কনফিডেন্সের দরুন এরা আস্তে আস্তে মানে শাটডাউন নেয় না, বা আনসেফ হয়ে কাজ করাটা একটা অভ্যাসে দাঁড়িয়ে যায়, যেটা তাদের জীবনের পক্ষেও ক্ষতিকর। সেই কারণেই এই ঘটনাটা ঘটেছে, এটা আশা করা যায়।
হ্যালো, হ্যাঁ ডনকিটা শাটডাউন হলো ডনকি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যাবো তো বটেই, তবে আজকে একটু দেরি হবে। ঠিক আছে, হ্যাঁ আজ বাড়ি যেতে একটু দেরি হবে, সেকেন্ড শিফটে দিলীপের আসতে একটু দেরি করবে বলেছে সেজন্য। হ্যাঁ দিলীপ রতন সুমন এরা সব এসছে তো? আচ্ছা ঠিক আছে, ফোনটা রাখছি, পরে কথা বলবো। এই করছেন কি? আপনার কাছে চাইলে ধুনকির শাটডাউন, আপনি কোনটা শাটডাউন করছেন? সরি। ফোনটা রেখে একবার ভালো করে দেখুন। আপনার এই ভুলের জন্য লাইনে থাকা আপনার কর্মী ভাইটির এক্ষুনি ভয়ঙ্কর বিপদ হতে পারত। এই ধরনের লাইফ রিস্কের কাজের সময় মন একদম অন্যদিকে দেবেন না, আপনার ফোন আবার আসতে পারে। কিন্তু আপনার ভুলের জন্য কর্মী ভাইটির যে জীবন সংশয় হতে পারত, তার জন্য নিজেকে ক্ষমা করতে পারতেন। মন দিয়ে শুনে ঠিকঠাক শাটডাউন দিন। আচ্ছা ঠিক আছে, তো শোনো আমি কি বলছি ভালো করে বুঝে নাও। আমি তোমাকে চাবি তালা মেরে ঠিক আছে, তারপরে তুমি এদিকে কাজে যাও, আর আমি একটু আসছি ঠিক আছে? দেখে শুনে কাজ করবে তো ওরা। কিন্তু আরে তোদেরকে যত করে বলি তোরা কোনো কিছু তোরা কিছু কথা শুনিস না। তোরা বারবার একটা কথা বলি, ভালো করে লাইনে সাবধানতা দেখে নে। তো আইসোলেটর কেটে তালা মারলাম। আরে তালা মারলে কি হবে? তোদেরকে হাজারবার বলি তোরা ভালো করে সাবধানে কাজ কর, কিন্তু কি একবারও তোরা কথা শুনিস আমার? ওই দেখ কবরের দিকে চেয়ে দেখ, একটা লিংক কেটেছে দুটো লিংক কাটে নে, দেখতে পাচ্ছিস? তাহলে এই ভুলের জন্য কত বড় বড় দুর্ঘটনা ঘটে বুঝতে পাচ্ছিস? বারবার বলি যে চাবি তালা মারার আগে ভালো করে দেখে নিয়ে তারপরে কাজে যাবি। হ্যালো আচ্ছা মানিক পীর, আচ্ছা ঠিক আছে করছি। কি করছেন আপনি? বোধহয় পুরনো অভ্যেসবশত মানিকপুর আর গাব্বেরিয়া যে একই গিয়ারবক্সে নেই সেটা ভুলে গেছেন। ওহো তাই তো। আচ্ছা এই যে গিয়ারবক্স মেনটেন্যান্স করা হয়, তাতে যে আপনারা সাবধানতা অবলম্বন করেন, এই প্রসেসটা আমাকে একটু বলবেন শুনি। আমাদের যখন একটা ফিডারের লোড অন্য ফিডারের উপরে চাপানো হয় এই ফিডারের গিয়ারবক্সের মেনটেন্যান্সের জন্য, তখন আমরা সেই ডিটেলসটি আমাদের শাটডাউন বোর্ডে লিখি এবং অন ডিউটি অপারেটর, মেনটেন্যান্স স্টাফ, আউটসোর্সিং এজেন্সি এবং কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজারকে ইন্টিমেট করি। আমাদের যে শাটডাউন বোর্ডের বিষয়ে বললাম, সেই বোর্ডের মধ্যে আমাদের শাটডাউনের সমস্ত ডিটেলসগুলো মেনশন করা হয়, কোন দিনে আমরা কী শাটডাউন নিয়েছি সেই ডিটেলসটা লেখা হয়, যাতে আমাদের অপারেটারে যদি শিফট চেঞ্জ হয় অন্য অপারেটার এসে সেই ডিটেলসটা ভালো করে পড়ে নিয়ে এবং সাবধানতা বিশেষে কাজ করতে পারেন। আমাদের মানিকপীর ফিডারে যখন সুইচ গিয়ারে কাজ করি তখন আমাদের মানিকপীর ফিডারের লোডটা গাব্বেরিয়া ফিডারের উপরে ডাইভার্ট করে দেওয়া হয়েছে এবং বেশ কয়েকদিন ধরে এইভাবে চললো। তারপরে আমরা ফিডারটা নর্মালাইজ করে দিয়েছি এবং গাব্বেরিয়ার মানিকপীরের লোডটাকে সেপারেট করা হয়েছে। অনেক সময় অপারেটারের ভুলে মানিকপীর শাটডাউন দিতে গিয়ে গাব্বেরিয়া ফিডারটা শাটডাউন দিয়ে ফেলে দিতে পারে এবং সেই অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তাহলে অপারেটরদের সবসময় মনোযোগী হতে হবে তাই তো? আর তা না হলে বিপদ। একই পোলে অনেক সময় দেখা যায় দুটি পৃথক সাবস্টেশন থেকে দুটি 11 KV ফিডার মিলিত হয়েছে। যেমন এখানে দেখা যাচ্ছে জালালসি আর গাব্বেরিয়া দুটি পৃথক সাবস্টেশন থেকে আসা ফিডার একই পোলে দুপাশ থেকে এসে মিলিত হয়েছে। সেই ক্ষেত্রে ওই পোলে কাজ করার সময় দুটি সাবস্টেশন থেকে শাটডাউন নিতে ভুলবেন না এবং অবশ্যই ভোল্টেজ ডিটেক্টর দিয়ে দেখে নেবেন লাইনে বিদ্যুৎ আছে কি না।
স্পার লাইনে কাজ করতে যাবার সময় খেয়াল রাখা দরকার ঠিক লাইনে শাটডাউন নেওয়া হয়েছে কিনা। যদি কখনো স্পার লাইন এক ফিডার থেকে অন্য ফিডারে চেঞ্জ করা হয়, তখন ওই ফিডারের অন্তর্গত সমস্ত এলটি এবং এইচটি মেইনটেনেন্স কর্মী বন্ধুদের ওই বিষয়ে অবগত থাকা দরকার। মনে রাখবেন, সামান্য ভুল আপনার জীবন সংশয়ের কারণ। একই স্ট্রাকচারে ডাবল অথবা ট্রিপল ট্রান্সফরমার থাকে। কোনো এলটি লাইনে কাজ করার জন্য সঠিক ট্রান্সফরমারের শাটডাউন নেওয়া দরকার। অনেক সময় কর্মী বন্ধুরা তাড়াহুড়ো করে ভুল ট্রান্সফরমারের শাটডাউন নিয়ে কাজ করতে চান, ফলস্বরূপ ভয়ানক দুর্ঘটনার কবলে পড়ে। আরে কি করছো তুমি ওখানে? আরে তুমি ওখানে নামো, কি করছো ওখানে? এসটি ফিউজ লাগাচ্ছি। এসটি ফিউজ লাগাচ্ছো? আরে তুমি নামো, নামো শিগগিরই নামো। কেন, কি হলো? আমি তো আইসলোড কেটে দিয়েছি। ঠিক আছে, আইসলোড কেটেছো, তুমি নামো, নিচে নামো। তুমি যে ওখানে এসটি ফিউজ লাগাতে উঠছিলে আর তুমি লাইনটা কেটে তো ঠিকই, কিন্তু তুমি কি জানো এলটি ফিউজ না কেটে ওখানে এসটি ফিউজ লাগানো যায় না? সম্পর্ক আছে, সম্পর্ক আছে। কারণ তুমি এলটি ফিউজ না কাটলে বাড়িতে যদি তোমার ইনভার্টার থাকে বা যদি লাইনে কোনো জেনারেটর চলে, হ্যাঁ, বা যদি কোনো লাইনে জেনারেটর বা কোনো ধরুন এক লাইন থেকে আমাদের লাইন থেকে নিউট্রাল নিয়েছে, অন্য লাইন থেকে ফেজ নিয়েছে, তাহলে ব্যাকপিড হতে পারে। এবারে ব্যাকপিডটা কী করে হয় তোমাকে আমি বলছি। মনে করো আমার লাইন থেকে ব্যাকপিড হয়ে ফিউজের ভায়া হয়ে ট্রান্সফরমার ভেতর দিয়ে এসটি সাইড চলে গেল, তাহলে বুঝতে পারছো তোমার এই সামান্য ভুলের জন্য কত বড় দুর্ঘটনা ঘটতে পারে। তুমি দুমদাম করে আইসোলেটর কেটে উঠে পড়ছো, এর পরবর্তীকালে এলটি ফিউজ না কেটে কোনোদিন তুমি কাজ করবে না, কত বড় ভুল হচ্ছিল সেটা তুমি বুঝতে পারছো? দেখা যাচ্ছে 11 kV 11 kV লাইনে ক্রস ওভার আছে। অনেক ক্ষেত্রে ক্রস ওভার পয়েন্টে একাধিক ফিডার একে অপরের কাছাকাছি চলে আসে, তাই ব্যাক ফিট হবার কারণে দুর্ঘটনা ঘটে। এক্ষেত্রে দুই ধারে ডিসচার্জ রড লাগিয়ে লোকাল আর্থিং করে কাজ করুন। সেফ ওয়ার্ক জোন তৈরি না করার দরুন এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটল। তাহলে বন্ধুরা কি দেখলেন এতক্ষণ? এবারে সতর্ক হবেন তো? মনে রাখবেন, আপনার জীবন কিন্তু মূল্যবান, আপনার পরিবার আপনার মুখ চেয়ে বসে থাকে, আর এই সতর্কতার জন্য দরকার সেফটি জ্যাকেট পরতে হবে, গ্লাভস, গামবুট পরতে হবে, লোকাল আর্থ করে তারে ডিসচার্জ রড ঠেকিয়ে অবশ্যই দেখতে হবে পাওয়ার আছে কিনা, ভোল্টেজ ডিটেক্টর দিয়ে লাইনে বিদ্যুৎ আছে কিনা দেখতে হবে, হেলমেট পরতে হবে, সতর্ক, মনোযোগ, শাটডাউন। WBACDCL পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা আপনার পাশে প্রহরীর মতন।